আমরা জানি যে বামফ্রন্টের সময়ে এই জঙ্গলমহলে হোস্টেলগুলো তৈরি হয়েছিল যাতে আদিবাসী উপজাতির মানুষেরা যাতে সেখানে থেকে পড়াশোনাটা করতে পারে। ওনারা চান না যে তাদের কোনো ডেভেলপমেন্ট হোক, হোস্টেলগুলো বন্ধ করে দিচ্ছেন। যেগুলো টিম টিম করে জ্বলছে সেখানেও ভালো করে যাতে না থাকতে পারেন, তার কোনো বন্দোবস্ত ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু আর তৈরি করেন। ফলে হয়েছে কি, মানুষ খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আদিবাসী ছেলেদের শিক্ষা একটা সমস্যার মুখে পড়ে গেছে, ভবিষ্যৎটা সমস্যার মুখে। থ্যাংক ইউ।